অনার সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টুপ নামক ছোট গল্পের মূল কাহিনী জেনেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে আলোচনা করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিতংশ নামক ছোট গল্পের মূল কাহিনী। বিতংশ গল্পের মূল কাহিনী জানার আগে আমরা জেনে নেব এই গল্পে কয়টি চরিত্র রয়েছে। বিতংশ গল্পে মোট তিনটি চরিত্র রয়েছে, সুন্দরলাল, ঝড়োমরল বা মরল ঝড় এবং ঝড়োমরলের একমাত্র কন্যা বুধুনি। সুন্দরলাল এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। সে নিরীহ, অশিক্ষিত, কুসংস্কারচ্ছন্ন সাঁওতালদের সে তার লোভ ও কামনা পূরণের শিকার হিসেবে বেছে নিয়েছে। সাধু হয়ে ছদ্মবেশ ধরে সাঁওতালবাসীদের বোকা বানায়। সাঁওতালবাসীর নর নারীদের কাছে সে নাঙ্গা বাবা নামে পরিচিত। মোরল ঝড় এই গল্পের সম্মানিত ব্যক্তি। সে ধর্ম ভীরু বলে নাঙ্গা বাবা অর্থাৎ সুন্দরলালকে খুব বিশ্বাস করে। বুধুনি সাঁওতাল পরগনার মোরল ঝড়ের একমাত্র মেয়ে বুধুনি। সে তার নাচের তালে সুন্দরলালকে আকর্ষণ করিয়ে তুলেছে। এবার আমরা বিতংশ গল্পের মূল কাহিনী জানব। সুন্দরলালের সংসার জীবন ভালো লাগে না। সংসারের কাউকে সে বিশ্বাস করে না, আর তাই মাত্র 30 বছর বয়সে সংসার ত্যাগ করে বৈরাগীর বেশ ধারণ করে। সুন্দরলাল সাঁওতালবাসীর খুবই বিশ্বাসের ব্যক্তি। সুন্দরলালের ধারা সব কিছুই হয়, যা বলে তাই হয়। সে অলৌকিক ক্ষমতার অধিকারী। ছোট বড় সমস্যা সমাধান করতে পারে এবং মরা থেকে ভানও মারতে পারে। একদিন সুন্দরলাল একজনের বুথ ছাড়িয়ে আসার সময় জরুর সাথে দেখা হয়, অর্থাৎ সাঁওতালবাসীর সম্মানিত ব্যক্তি ঝড়োমরল তার সাথে দেখা হয়। জড়ো সুন্দরলালকে দেখে নিজেকে গর্বিত মনে করে, কেননা সুন্দরলালের মতো সিদ্ধ পুরুষের সাথে সে হেঁটে চলেছে। সুন্দরলাল নেপাল থেকে এসব নাকি শিখে এসেছে। নাঙ্গা বাবা নামক এক সাধু 500 বছর ধ্যান করে এসব কবচ করেছে, তারই নকল নাকি সুন্দরলাল। নাঙ্গা বাবা নাকি সুন্দরলালকে বলেছে, যা বেটা তোর হয়ে গেছে, আজ থেকে তুই সিদ্ধি লাভ করলি। এসব বলতে বলতে গ্রামে ঢুকতেই গানের আওয়াজ শুনতে পাই। জড়োকে জিজ্ঞেস করলে বলে, যাত্রার আয়োজন করা হয়েছে, সুন্দরলালকে বিশেষ অনুরোধ জানাই। অনুরোধে সুন্দরলাল যাত্রা দেখতে যাই। সুন্দরলালকে সবাই কদর করে আসরে বসাই। 8টি মেয়ে একের পর এক নাচ গান দেখিয়ে সুন্দরলালকে মুগ্ধ করে তুলেছে। বুধুনি নামের একটি মেয়েকে এত ভালো লেগেছে যে ঝড়োকে জিজ্ঞেস করে মেয়েটির পরিচয়। ঝড়ো বলে, সাঁওতাল পরগনার মোরল ঝড়ের একমাত্র কন্যা বুধুনি। অতঃপর সুন্দরলাল মেয়েটিকে 2টি টাকা পুরস্কৃত করে এবং মনে মনে একাকী পেতে চায়। মনে মনে সুন্দরলাল ভাবে যে কিভাবে পাওয়া যায় বুধুনিকে। বুধুনিকে বলে, তুই শহরে চলে গেলে তোর কোনো কিছুর অভাব হবে না। শেষ পর্যন্ত সিংবোমার পূজার দিন নিজেই গায়ে রক্ত মেখে সিংবোমা সেজে সাঁওতালবাসীদের বোকা বানায়। সাঁওতালবাসীদের সামনে বলেছে যে সাঁওতালবাসীর উপর করণ দেবতার নজর পড়েছে, কাউকে জীবিত থাকতে দেবে না, সবাইকে মেরে ফেলবে। এর হাত থেকে বাঁচতে হলে সাঁওতালরা যেন সুন্দরলালের কথায় চলে এ জায়গা ছেড়ে দেয়। অসহায় সাঁওতাল কী করবে, বাঁচতে তো হবে। বিটামাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দেখে সুন্দরলাল খুশিতে আত্মহারা হয়ে যায়। ভাবে, বুধুনি ছাড়া 42 জন লোক বেঁচে দিলে আমি কতই না কমিশন পাবো।
এমন চিন্তায় সুন্দরলাল অস্থির। বন্ড ছদ্মবেশী সুন্দরলাল সাঁওতালদের শেষ পর্যন্ত বিক্রি করে দেয়। এবার চলুন আমরা বিধ্বংস গল্পের নামকরণ সম্পর্কে যুক্তিকতা যাচাই করি। বিধ্বংস অর্থ পশু পাখি ধরার জাল বা ফাঁদ। পাখি ধরার জন্য যে ফাঁদ দেয়া হয় তেমনি সুন্দরলাল সাঁওতালদের উপর ফাঁদ তৈরি করেছে, যে ফাঁদে পা দিয়েছে সাঁওতালবাসীরা। লেখক পশু পাখির জাল তৈরির সাথে সুন্দরলালের সাঁওতালদের বিক্রি করবে যে ফাঁদ তৈরি করেছে তা তুলনা করে লেখক বিধ্বংস নামকরণ করেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।